তুমি কে মা? আমাকে তো আপনি চিনতে পারবেন না, নোটিশ বোর্ডে দেখলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কর্মী হয়ে এখানে কাজ করতে চাই। তুমি কি পারবে মা? আপনি যে কোনো কাজ আমাকে দেবেন আমি সব পারব। শিক্ষয়িত্রী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা আছে, প্রয়োজন হলে ছেলে মেয়েদের পড়ানো, আমার সার্টিফিকেট আছে। আমি না না না, তোমার যোগ্যতা সম্বন্ধে তো প্রশ্ন হচ্ছে না, আমাদের যোগ্যতা সম্বন্ধে তোমার জানা দরকার। আমরা তো মাইনে দিতে পারবো না। মাইনে তো আমি চাইনি, আমি কাজ পেতে এসেছি। বুঝতে পারছি না তুমি কেন সব কিছু ছেড়ে আমাদের মতো লোকের সঙ্গে ভাগ্য মেলাতে চাইছ। হয়তো সব কিছু পাবো বলে। তবু আমাদের সব তোমার জানা দরকার। এই মাটির ঘরে থাকা খাওয়া দাওয়ার অসুবিধা, আপনারা যদি পারেন আমিও নিশ্চয়ই পারবো। খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম তোমার কথা শুনে। মনে হয় তোমার মতো কল্যাণের কল্যাণ স্পর্শের প্রয়োজন ছিল আমাদের। ভারী আনন্দ হলো, ভারী। এই যে সুদর্শন। খুব আনন্দের কথা, ইনি আমাদের সঙ্গে যোগ দিতে চান। তুমি তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকো, ইনি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারবেন না? পারবেন না। একবার দেখি, তুমি বলে দিলে পারবেন না? আমি সারা জীবন এই করছি, কে কি পারবে না পারবে আমি বুঝি না। তাহলে আমাকে একটা কথা তুমি বলো সুদর্শন। আমি বলছি উনি পারবেন না, তাছাড়া এখানে কাজ করায় ওর অনেক অসুবিধে আছে। অসুবিধে? অসুবিধে কি? উনি বিবাহিতা। হ্যাঁ, শুনুন তাহলে।